শাশুড়ির দেওয়া শার্ট, পরিণা দেখে মন খারাপ করেন। এখন জিনিস যদি ভালো ফিট না হয় তাহলে কি পরে শান্তি আছে কোনো, কি ওটার মধ্যে আরও একজন ঢুকতে পারবে? যা হোক, ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম, ওনাকে আমরা সকলেই চিনি যারা খবর খবর ফলো করি। কেন? কারণ হচ্ছে উনি র্যাবের ছিল না, র্যাবের সহকারী ম্যাজিস্ট্রেট অর সামথিং, উনি র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন, রাইট? এই যে কারণে মূলত আমরা ওনাকে চিনি, উনি প্রচুর হচ্ছে ভেজাল বিরোধী অভিযান এবং বিভিন্ন অভিযান করছেন এবং সাহসিকতার সাথে। সো চিন্তা করেন বাংলাদেশে এগুলো বুঝতে হবে, এটা কিন্তু আমাদের বাংলাদেশি ওয়ার্ল্ড ভিউ, বাংলাদেশি এক্সপিরিয়েন্স, যে সাহসিকতার সাথে অভিযান পরিচালনা করছেন। মানে এখানে সাহসিকতার প্রশ্ন আসতেছে কেন, উনি ওনার দায়িত্ব পালন করছেন, এখানে সাহস কেন ডিমান্ড করতেছে? কারণটা শোনার বাংলা, কারণ এখানে আপনি গুন্ডাপান্ডাদের বিরুদ্ধে অবস্থান নিলে দেখেন না আমার কী অবস্থা, কেমন লেগে গেছে গুন্ডাপান্ডাগুলা পেছনে। সো এখানে আপনি গুন্ডাপান্ডাদের বিরুদ্ধে অবস্থান নিলে কিন্তু এখানে আপনাকে নানানভাবে ঝামেলায় ফেলার চেষ্টা করা হবে। সো যে কারণে এটা একটা ইম্পর্টেন্ট কথা, বাংলাদেশে আমরা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু আমি পয়েন্ট আমি করতে চাই যে সাহসিকতার সাথে উনি দায়িত্ব পালন করে আসছেন এবং অবভিয়াসলি ঝামেলায় পড়ে গেছেন। কিছুদিন আগে আমরা আরেকজন দেখছি যে দুদক কর্মকর্তা, উনিও হচ্ছে বিভিন্ন ভূমিকা নিয়েছেন দুর্নীতিবাদ সন্ত্রাসীদের বিরুদ্ধে, দায়িত্ব পালন করছেন সাহসিকতার সাথে, উনিও ঝামেলায় পড়ে গেছেন। ওনাকে লামসাম ছুতামুতা ধরে ওনাকে বরখাস্ত, চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত, একেবারে সরকারি একটু চাকরিজীবী সরকারি কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা চারটিখানি কথা না। সোনার বাংলা সবাই সরকারি চাকরি করতে চাই দুইটা কারণে, পাওয়ার এবং পারমানেন্ট জব। সো পারমানেন্ট জব খেয়ে দিছে না, তখনই কর্মকর্তাকে নিয়ে আলোচনা করার সময় দুদকের যারা চাকরি খেয়ে দিছে, উনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান টভিযান পরিচালনা করায়, তখন কিন্তু আমি আলোচনা করে বিভিন্ন অ্যাঙ্গেল তুলে ধরছি, বিভিন্ন পসিবল এক্সপ্লেনেশন অ্যাসপেক্টস তুলে ধরছি, যে বাংলাদেশে তো অনেক ধরনের অনেক কিছুই হয়। এখন ওনাদের মধ্যে আবার কোনো রকম উনি চাঁদাবাজি করতে গেছি কি না সেটাও আমি জানি না, কারণ দুদক কর্মকর্তা সরকারি কর্মকর্তা এনারা নানান রকম ক্যাপাসিটিতে এনারা সবাই যে সৎ লোক সেটা আমাদের স্টার্টিং পয়েন্টে ধরে নেওয়ার সুযোগ নেই। সো মেবি উনি ওনারা ঠোকাঠুকি লেগে ফ্রেন্ডলি ফায়ারিং হয়ে গেছে দুর্নীতিবাজরা, দুর্নীতি সেটাও হতে পারে, আবার এটাও হতে পারে উনি জেনুইনলি একজন সৎ লোক, দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবস্থান নিচে দেখে চিপায় পড়ে গেছে। এগুলো তো ব্রেকিং নিউজ, রাইট? নিউজ ব্রেক করতে থাকে যখন আলোচনা করি, তারপর চেঞ্জ হতে পারে ফাইন্ডিং। সো সেই ঘটনার এখন পর্যন্ত মনে হচ্ছে যে না, উনি সৎ লোক বলেই ওনাকে খেয়ে দেওয়া হয়েছে। যে অভিযোগগুলো শুনলাম পরবর্তীতে আরও তো অনেকদিন ধরে এগুলো ব্রেক করছে নিউজ, সবগুলো ফলো করে মনে হয় না যে উনি আসলে দুর্নীতিবাদ ছিলেন বা দুর্নীতিবাদের সাথে মনে হয়েছে ব্যাপারটা তাই, উনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দেখে ওনাকে হচ্ছে খেয়ে দেওয়া হয়েছিল। সো সরওয়ার আলম যিনি, উনি সকলের খুব মুখ, পরিচিত মুখ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবস্থান নেয়। গত ১২ বছর ধরে ওনার কোনো প্রমোশন হয় নাই, গত ১২ বছর ধরে ওনার কোনো প্রমোশন হয় নাই। এখন না, অ্যাগেন আমি জানি না, এটা সরকারি, উনি লাইক একটা পর্যায়ে চলে আসার পর তো আসলে প্রমোশন স্লো হয়ে যাবে, রাইট? সো উনি কি সেই পর্যায়ে চলে আসছেন দেখে ওনার প্রমোশন হচ্ছে না ১২ বছর ধরে, নাকি ওনাকে দেয়া হচ্ছে না প্রমোশন কারণ গুন্ডাপান্ডাদের সাথে ওনার দহরম মহরম নাই দেখে, সেটা আমি জানি না, আমি জাস্ট পসিবিলিটিগুলো তুলে ধরতেছি। বাট উনি যেহেতু হতাশা প্রকাশ করছেন, তার মানে হি থিঙ্কস হি ডিজার্ভস আ প্রমোশন অ্যাট দিস পয়েন্ট অফ হিজ ক্যারিয়ার, বাট উনি পাচ্ছেন না। না, যারা ধরেন যে সোলামের সুখন শোনেন এবং আরিফার হোসেন শোনেন এবং অন্যান্য ইউটিউবার মোটিভেশন শোনেন, বাংলাদেশ সম্পর্কে ধারণা নাই, স্কুল কলেজের চ্যাংড়া পোলাপান, তাদের জন্য কিছু রিয়েলিটি এখানে আলোচনা করতে হবে। এটা কিন্তু সোনার বাংলার একটা খুব কমন একটা ব্যাপার যে আপনার প্রমোশন খেয়ে দেয়া, আপনাকে বিভিন্নভাবে বঞ্চিত করা, বিভিন্নভাবে আটকায় রাখা, চিপায় ফেলা, গুন্ডাপান্ডা লেগে যাওয়া বাংলাদেশে। আপনি যেটা আমি সবসময় বলি, বাংলাদেশে আপনি মুখ বন্ধ রাখা আপনাকে নিরাপত্তার নিশ্চয়তা দেয় না, শুধু মুখ বন্ধ রাখলে হবে না, আপনাকে তোয়াজ করতে হবে গুন্ডাপান্ডাদের, নাইলে কিন্তু আপনাকে খেয়ে দিবে। ঢাকা ইউনিভার্সিটির আমার এক টিচার স্যার, তো স্যারের সাথে কথা হচ্ছিল আমার মাঝখানে, তো স্যার বলতেছিলেন আর কি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে যে ওনার জুনিয়র যারা, উনি পিএইচডি করছেন, পিএইচডি করে দেশে আসছেন, ওনার প্রমোশন হচ্ছে না, আর ওনার জুনিয়র যারা পান্ডামি করতেছে, তেলবাজি করতেছে, নীল দল ফিল দল করে বেড়াচ্ছে, তারা সস্বর করে হচ্ছে প্রমোশন পেয়ে চলে যাচ্ছে। সো প্রমোশন দেওয়ার জন্য তো বিভিন্ন পদ থাকে, ধরেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদ, নির্দিষ্ট সংখ্যক পদ থাকে, নির্দিষ্ট সংখ্যক পদের জন্য প্রমোশন নির্দিষ্ট, মানে ফাইনাইট, এগুলো সব ফাইনাইট, রাইট? সো মনে করেন তিনটা প্রমোশন হবে, তিনটা প্রমোশনের মধ্যে আপনি ডিজার্ভিং, আপনাকে না দিয়ে যদি আপনার নিচের জনকে দিয়ে দেয় এবং ওই তিনটা পদ যদি প্রমোশন ফিল আপ হয়ে গেছে, আবার কখনো এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদ খালি হইতে আবার হয়তো কত বছর লাগবে, আপনাকে এত বছর বসে থাকতে হবে, রাইট? সো আমি তো ডিটেলড অত জানি না হাউ ইট ওয়ার্কস, বাট দিস ইজ লাইক দ্য থিং আর কি। সো আপনাকে যদি আপনার পাওনা প্রমোশন যদি আপনাকে না দিয়ে যদি আপনার জুনিয়রকে তুলে দেওয়া হয়, এটা কী পরিমাণ ফ্রাস্ট্রেটিং একটা মানুষের জন্য! আপনি এত বছর অপেক্ষা করেছিলেন যে একটা প্রমোশনের সুযোগ তৈরি হয়েছে আপনার জন্য, এখন আপনি পাবেন, সেটা না দিয়ে আরেকজনকে দিয়ে দিয়েছে নিচ থেকে একটা তেলবাজকে। সো এগুলো করা হয় আর কি। আমার আরেক টিচারের সাথে কথা হচ্ছিল ঢাকা ইউনিভার্সিটির, উনি এরকম তেলবাজি টেলবাজি করেন না, ওনার ফান্ড খেয়ে দিয়েছে। সো বাংলাদেশে তো কেউ কোনো রিসার্চ ফিসার্চ করে না,
ওই স্যারের জেনুইনলি রিসার্চে আগ্রহ, উনি কোনো পলিটিক্স পলিটিক্সে নেই, উনি রিসার্চই করতে চায়। সো সরকার চেঞ্জ হয়েছে, পরে ওনার হয়তো রিসার্চ খেয়ে দিছে না। ওনার অপরাধ কী, যেটা স্যারের ভাষ্য আর কি, ওনার অপরাধ হয়েছে উনি কেন এই সরকারের আমলে একটা ফান্ড পাইলো, উনি এই সরকারের আমলে রিসার্চ ফান্ড পাইছে, মানে এই সরকারের সাথে ওনার ভালো সম্পর্ক, নাহলে কেন রিসার্চ ফান্ড পাবে। সুতরাং নেক্সট সরকার এসে ওনার রিসার্চ ফান্ড খেয়ে দিছে, মানে যত স্মল অ্যামাউন্টের ফান্ডই হোক বাট সেটা খেয়ে দিছে। কেন? কারণ উনি এই সরকারের আমলে কেন ফান্ড পাইলো। তো সোনার বাংলা যে কী চলে, এই জন্য তো আমি ইউটিউবে রেগুলার এবং আরিফার হোসেন সোলামার সুখুনদেরকে সারাদিন ব্যাশিং করি। কেন? এরা হইতেছে একটা মিথ্যা ফাসাদ তৈরি করে রাখছে। বাংলাদেশের স্কুল কলেজ গোয়িং পোলাপান্ন এগুলোর কোনো ধারণাও নাই, যারা কোন দেশে আছে, পাঁচটা করে বের হলে তখন টের পাবে কোন দেশে আছে, কোন অসভ্যতার দেশে আছে। তো এবার সরওয়ার আলমের সাথে কী হচ্ছে এবার একটু আলোচনাটা পড়ি। এতক্ষণ ধরে গ্রাউন্ড ওয়ার্ক লে করতে হয়েছে, কারণ হচ্ছে বাঙালি গর্বের বাঙালিগুলো জানেও না কী হয় দেশে। সো কিছুটা ধারণা দিলাম, এবার পড়ি, তাহলে হয়তো একটু রিলেট করতে সুবিধা হবে যে কী হচ্ছে ওনার সাথে। ও উনি একটা ফেসবুক স্ট্যাটাস দিছে দেখে ওনাকে হইতেছে কী জানি করছে, তিরস্কার করছে ডেকে নিয়ে। হ্যাঁ, লঘুদণ্ড দেওয়া হয়, তিরস্কার সূচক লঘুদণ্ড। ওকে, মানে এই দেশে আপনি যে এটা তো এরকম বলে না, মাইরো খাবি টাকাও দিবি, বাংলাদেশে একটা কথা আছে কিন্তু যে মাইরো খাবি টাকাও দিবি। ওনাকে ইয়ে দেয় নাই, প্রমোশন দেয় নাই, ইন্টারনেটে নিয়ে দুঃখ প্রকাশ করছে, আবার ওনাকে ডেকে তিরস্কার করতেছে। গুন্ডাপান্ডাগুলোর কিন্তু কিছু হয় না, গুন্ডাপান্ডাগুলোর কোনো কিছু হবে না, আপনি মাইরো খাবেন টাকাও দিবেন। ওকে, ফেসবুক স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে বিভিন্ন কাজের জন্য আলোচিত ম্যাজিস্ট্রেট বিভিন্ন ভালো কাজের জন্য অ্যাপারেন্টলি, এখন এই কথাটা এইভাবে বলতে হয় কারণ আপনি নেভার নো বাংলাদেশে কী হয়, এই জন্য বলতেছি অ্যাপারেন্টলি ভালো কাজের জন্য। আলোচিত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সরওয়ার আলমকে শাস্তি দিল জনপ্রশাসন মন্ত্রণালয়। শাস্তিস্বরূপ গত 21 এপ্রিল তাকে তিরস্কার সূচক লঘুদণ্ড দেওয়া হয়। এর আগে এই কর্মকর্তাকে পদোন্নতি বঞ্চিত করা হয়, পদোন্নতি বঞ্চিত করা হয়। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জানা যায় গত 12 বছরের বেশি সময় ধরে BCS 27 ব্যাচের কর্মকর্তা সরওয়ার আলম প্রশাসন ক্যাডারে কর্মরত থাকলেও পদোন্নতি হয়নি। এগুলো আমরা জানি, এগুলো সোনার বাংলা গুন্ডামির একটা টুল, পদোন্নতি বঞ্চিত করা। পদোন্নতি বঞ্চিত হয় গত বছরের 8 মার্চ ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সরওয়ার আলম, একটু দুঃখ প্রকাশ করতে গেছিল সোনার বাংলায়। ফেসবুকে তিনি লিখেছিলেন, চাকরি জীবনে যেসব কর্মকর্তা কর্মচারী অন্যায় অনিয়মের বিরুদ্ধে লড়েছেন তাদের বেশিরভাগই চাকরি জীবনে পদে পদে বঞ্চিত নিগৃহীত হয়েছেন এবং এদেশে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়াটাই হচ্ছে অন্যায়। ইয়েস, আমরা জানি মিস্টার সরওয়ার আলম, উই আর উইথ ইউ, আপনি যা বলতেছেন এগুলো সত্য, আমরা জানি। এই স্ট্যাটাস দেওয়ার পর সরওয়ার আলমকে বিচারের আওতায় এনে জনপ্রশাসন মন্ত্রণালয় বিচার, বাঙালি বিচার করবে, এখন বিচার বসাবে। আপনাদেরকে অনেকবার আলোচনা করে দেখাইছি আমার বিরুদ্ধে সুরগুলা, এখানকার কলম্বিয়ার শিক্ষিত বিএইচডি ডিগ্রিওয়ালা সুরেরা হইতেছে, ডিসিপ্লিনের অ্যাকশন নেবে, সুরগুলার ক্যাপাসিটি নাই অ্যাকশন নেয়া, কিন্তু নিবে, ওই যেরকম আর কি, বিচার বসা হয়েছে এখন এই লোকের জন্য। অসভ্য দেশ, পৃথিবীর 1 নম্বর দুর্নীতিগ্রস্ত দেশ, অসভ্য দেশ, সেই দেশ হইতে শুনিয়ে স্ট্যাটাস দিয়ে দুঃখ প্রকাশ করছে, একটা ক্ষোভ হতাশা ব্যক্ত করছে 12 বছর ধরে নাই কেন, এই কারণ হইতেছেন বিচারের আওতায় আনবে। আচ্ছা দেখি বাঙালি কী বিচার করে। 2021 সালের 30 জুন এ নিয়ে বিভাগীয় মামলা হয় এবং তার কাছে কৈফিয়ত তলব করা হয়। তবে সরওয়ার আত্মপক্ষ সমর্থনে কোনো লিখিত বক্তব্য দেননি, এর ধারাবাহিকতায় বিষয়টি তদন্তের জন্য কর্মকর্তা নিয়োগ করা হয়। সো উনি আসলে কোনো ইয়ে দেন নাই আর কি, কী জানি বলে, মানে রেসপন্ড করেন নাই আর কি, সব শোকজের কী ইস্যুকে রেসপন্ড করবো, উনি জানে যে রেসপন্ড করা না করা ডাজেন্ট মেক এনি ডিফারেন্স। সো হুদাই এগুলার এই কমেডির মধ্যে উনি হচ্ছে যা শাস্তি দিলে দিবি, কী দিবি, 12 বছর ধরে তো প্রমোশন নাই। এখন দেখেন, মানে এটা কিন্তু ডিউ প্রসেস, রাইট প্রসেস, রাইট? একটা প্রতিষ্ঠানের মধ্যে একটা প্রতিষ্ঠানের কর্মকর্তা যদি এইভাবে সে ফেসবুকে খুব হতাশা প্রকাশ করে, তাকে শোকজ করা, ওনাকে শোকজের বাইরে বেশি কিছু কিন্তু করে নাই, জাস্ট শোকজই করছে। এবং এটা কিন্তু অনেস্টলি ফ্র্যাঙ্কলি দের ইজ নাথিং রং অ্যাবাউট ইট, যে উনি কিন্তু বাংলাদেশের জন্য এটা রং, বাংলাদেশে যে আপনার শয়তান দুর্নীতি বা বাটপারগুলো সব কিছু করে ফেলে তাদের কিছু হয় না, আর এখানে উনি একটা হতাশা প্রকাশ করছে 12 বছর ইয়ে না পাওয়ায় তাকে শোকজ করে বসে আছে, এই কারণে এটা হচ্ছে আনএক্সেপ্টেবল কমেডি। কিন্তু আইডিয়ালি স্পিকিং যে উনি একটা জায়গায় কর্মরত আছেন সেটা নিয়ে হতাশা প্রকাশ করছেন, অ্যাগেন ওনাকে যদি অনৈতিকভাবে বঞ্চিত করা না হইতো তাহলে তুমি হতাশা প্রকাশ করার প্রশ্নই আসতো না ইন দ্য ফার্স্ট প্লেস, রাইট? সো ইটস অল ইন আ সাইকেল, ইট এভরিথিং ওয়ার্স ইন আ সাইকেল, অসভ্যতামের একটা চক্র আছে সবসময় যেটা বলি। কিন্তু আইডিয়ালি স্পিকিং ইয়াস, এখানে ওনাকে যে শোকজ করা হয়েছে এটা পারফেক্টলি মেক সেন্স, যে কোনো কারেন্ট এমপ্লয়ি এভাবে ফেসবুকে এসে ইয়ে করলে তাকে সেই প্রতিষ্ঠান ডেকে কৈফিয়ত তলব করতেই পারে, দ্যাটস ওকে। যা হোক, এগুলো আর কি, তারপর উনি যে প্রমাণিত হয় তাকে তিরস্কার সূচক লঘুদণ্ড দেওয়া হয়েছে, তাকে তিরস্কার করা হয়েছে, এর বেশি কিছু করা নেই। সে লাইক এ সেট, ওনাকে কৈফিয়ত তলব করা, তারপর যে তিরস্কার করা, এগুলো ওকে শাস্তি, এবং এগুলা ফাইন, এটা ঠিক আছে। কিন্তু অ্যাগেন সোনার বাংলা, এগুলো ঠিক নেই আর কি, আপনি হায়ার আর কি দিয়ে যদি বিচার করেন যে কোন বদমাসদের কিছু হচ্ছে না আর কাকে হইতেছে ধরে খেয়ে দিচ্ছে, কৈফিয়ত তলব করতেছে, তিরস্কার করতেছে, পদোন্নতি আটকিয়ে দিচ্ছে, ওই হায়ার আর কি দিয়ে বিচার করলে তখন এগুলো আনএক্সেপ্টেবল আর কি। সব কিছু যদি সুন্দর মতো চলতো, সব কিছু যেটা যেভাবে হওয়ার কথা সেভাবে হইতো, তারপর এটা নিয়ে মানে আর একটু মাইল্ড ভাষায় সমালোচনা করতাম আর কি, যে
এখন এই জন্য আর মাইল্ড ভাষায় সমালোচনা করা যাচ্ছে না আর কি। নাও এটা হচ্ছে ঘটনা। এখন একটা জিনিস যেটা বোঝার জায়গায় আপনাদেরকে আমি যে বলি, ওই যে দুদক কর্মকর্তাকে খেয়ে দেওয়ার পর যে আলোচনা করছিলাম, যে আমি জানি না ওই দুদক কর্মকর্তা আসলে কি নিজেই সন্ত্রাসী বাহিনীর গুন্ডাপান্ডাদের গ্রুপে বিলং করে, নিজেরা নিজেরা ঠোকাঠুকি লাগছে, না আসলে সৎ কর্মকর্তা, আই ডোন্ট নো দ্যাট। ওই পসিবিলিটিটা ওই কাভিয়াটটা রাখছিলাম আলোচনা, রাইট? সো ওনার ব্যাপারেও বলতেছি যে আমরা অ্যাপারেন্টলি বাইরে থেকে দুই চারটা ভিডিও দেখছি, উনি ভালো লোক মনে হয়েছে, আসলে কি আবার বাহিন্ড দ্য সিন ওনার মধ্যে আবার ঠোকাঠুকি আছে কি না, উনি ওগুলোর অংশ কি না, এই ক্যাভিয়েটটা রাখতেই হয় বাংলাদেশে। সো এখানে একজনের একটা পোস্ট, উনি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ওনার হলের জুনিয়র ছিল, উনি একটা স্ট্যাটাস দিয়েছেন, দিয়ে উনি বলতেছেন যে না উনি ভদ্রলোক স্টুডেন্ট লাইফ থেকে সাহসী ছিল এবং ভালো লোক ছিল। সো দ্যাট কাইন্ড অফ আ কনফার্মেশন যে ওকে না, উই ক্যান মেবি ট্রাস্ট আ লিটল বিট মোর, যে এই লোক গুন্ডাপান্ডা না, আগে থেকেই সৎ লোক ছিলেন। সো উনি বলতেছেন মোহাম্মদ সরওয়ার হোসেন ভদ্রলোক, উনি ফেসবুকে ওনার লেখা মাঝে মধ্যে পড়ি, উনি একাডেমিয়াতে আসেন, উনি ভদ্রলোক মনে হয়েছে। সো কিছুটা রিলাই করা যাচ্ছে ওনার দাবিকে। যারা বিসিএস ক্যাডার হয়ে দেশ উদ্ধার করতে চান, ওরে বাবা এগুলো নিয়ে কত আলোচনা করছি, সিস্টেমের ভিতরে ঢুকে সিস্টেম বদলানোর চেষ্টা বলো না পোলাপান, স্কুল কলেজে গোয়িং পোলাপান, আমার শালা স্কুলে পড়ে আর কি, একটা ইংলিশ মিডিয়ামে পড়ে, বুঝলেন না, চেতনা বুদবুদ। সো আমার এক স্ট্যাটাসকে নিচে কমেন্ট করছে যে ভাইয়া আপনি দেশকে নিয়েই না সেই না। আমি বললাম যে কোন ক্লাসে পড়ো, ক্লাস এইটে পড়ো, পাশ করে বের হও, ইউনিভার্সিটি পাশ করে বের হও, তখন বুঝবে, এখন বললে বুঝবো না, মাথা দিয়ে ঢুকবে না, সব খেয়ে দিয়েছে সোলামা সুখনরা। সো ওই যে এই স্কুল গোয়িং পোলাপান, এই ভাষায় কথা বলে আর কি, যারা বিসিএস ক্যাডার হয়ে দেশ উদ্ধার করতে চাও তোমরা, তোমাদের ব্যাপারে যে দেখি বড় ভাই কী বলে। সরওয়ার আর আমি, এই যে ম্যাজিস্ট্রেট সরওয়ার, আলোচ্য ম্যাজিস্ট্রেট, আর আমি ঢাবির ফজলুল হক হলে পাশাপাশি রুমমেট ছিলাম কয়েক বছর। সো হি হ্যাজ দ্য ক্যাপাসিটি, হি হ্যাড দ্য ক্যাপাসিটি টু জাজ হিম, টু নো হিম, টু ইভ্যালুয়েট হিম, টু অ্যাসেস হিম, রাইট? ওকে। সরওয়ার এবং আমি ঢাবির ফজলুল হক হলে পাশাপাশি রুমমেট ছিলাম কয়েক বছর, তিন বছরের জুনিয়র, প্রায় প্রতিদিন গল্প হতো, দুষ্টামি হতো, ওর মতো সৎ ও সাহসী মানুষ প্রশাসনে সচরাচর দেখা যায় না। সো কাইন্ড অফ এ কনফার্মেশন যে না, ভদ্রলোক আগে থেকেই সৎ এবং ভদ্র সাহসী ছিলেন। ওকে। ওর ব্যাচের সবার প্রমোশন হলো কিন্তু সৎ থাকার জন্য তাকে বঞ্চিত করা হলো। ওর ব্যাচের সবার প্রমোশন হয়েছে, কার বঞ্চিত, একজনের প্রমোশন হয় নাই, কে তিনি? বাই কোইনসিডেন্স, কী জানি বলে, ইত্তেফাক, বাই ইত্তেফাক তিনি হচ্ছেন একমাত্র লোক, সবচেয়ে আলোচিত যিনি তাদের ব্যাচের মধ্যে, সবচেয়ে ইয়ে মুখ যিনি, হি ইজ দ্য ওয়ান হু হ্যাপেন্স টু বি ডেপ্রাইভড। ইন্টারেস্টিং একটা কোইনসিডেন্স, ওর ব্যাচের সবার প্রমোশন হলো কিন্তু সত্যাগ্রহে বঞ্চিত করা হলো, সেই স্ট্যাটাস যার জন্য আবার লঘুশাস্তি দেওয়া হলো। পরে রাত দুইটা স্যারওয়ারকে ফোন দিয়েছিলাম কী হয়েছে জানতে, ও ফেসবুক স্ট্যাটাসে হতাশ হয়ে লিখেছিল যেটা আলোচনা করলাম, এই জন্যই বারবার বলি যাদের সুযোগ আছে তাদের দেশ ছাড়া উচিত, এই দেশের ভবিষ্যৎ অন্ধকার। হ্যাঁ না, হ্যাঁ, এটা তো আমিও রিয়েলাইজ করছি, একসময় আমি তো দেশ ছাড়বো না কত করছি, চিল্লাচিলি করছি দেশ ছাড়বই না, এবং বিদেশ আসলে আমি দেশে ফিরে আসবো। 2015 সালে দেশে ফিরেও আসছিলাম, তো চিন্তা করেন আমি যে সবসময় দেশে ফিরে আসতে চাচ্ছিলাম, চাই এবং দেশে ফিরে আসছি, এটা কিন্তু আমার ক্লোজ ফ্রেন্ড যারা তারা খুব ভালো করে জানে যে আমি আমেরিকা থাকবো না। এটা তাদের সাথে লাস্ট আড্ডাটাও হয়েছে, মারছিলাম মনে আছে টিএসসিতে, ওই লাস্ট আড্ডাতে ওরা বলতেছিল যে না তুই আসবি না, দেখবি এটা সবাই বলে, কেউ ফেরত আসে না। আমি তাদেরকে ওই লাস্ট আড্ডাতেও বলছিলাম যে না আমি আসবো, তোরা আমার চিনোস, আমি আসবো বলছি মানে আমি আসবো, এবং আমি 2015 ঠিকই ফিরে আসছিলাম, এবং 2015 আমি যখন ফিরে আসছি আমার সেই ফ্রেন্ড, আমার ক্লোজেস্ট ফ্রেন্ডরা যারা আমাকে সবচেয়ে ভালো জানে, তারাই হাইটা হাইটা বইলা বেড়াইছে যে আমেরিকা থেকে চলে আসছে, কেউ কি আর আমেরিকা থেকে আসে, মানে নিশ্চয় আমেরিকা থেকে বের করে দিয়েছে এরকম। এই কথাগুলো কেন তারা বলছে, তাদের সাথে আমার একটা পলিটিক্যাল ডিসএগ্রিমেন্ট তৈরি হয়ে গেছে বাই দেন, ওই 2013 সালের যুদ্ধাপরাধের বিচার ট্রাইব্যুনাল ভুজুং ভাজুং। সো এই পলিটিক্যাল ডিসএগ্রিমেন্টের কারণে আমার যারা ক্লোজেস্ট ফ্রেন্ড, তারা যারা সবচেয়ে বেশি জানে যে আমি দেশে ফিরে আসবো, এটা আমার সবসময়কার প্ল্যান, এবং আমি কেন দেশে ফিরে আসছি, কী কারণে আসছি, এটা আমার ক্লাসের কাছে সবাই জানে, তারা জেনে জানার পরও আমি পরে জানতে পারছি যে রাহিটা এটা বলে বেড়াইছে, কেন আসছে জানি, এগুলো কেন আসছে, তোরা তো জানিস কেন আসছি, তোরা তো জানিস আমি বলছি আমি চলে আসবো, এই কারণে আসছি, এবং এক্স্যাক্টলি কী কারণে আসছি সেটা ওরা জানে, যে হোয়াট এভার। তো বাইরের সুররা বলে বেড়ায় ধরো মিথ্যা কথা, আপনার নামে অপবাদ ছড়ায়, সেটা একটা কাছের ফ্রেন্ড আপনার, তাদের সাথে একটা পলিটিক্যাল মতানৈক্য হয়েছে শুধুমাত্র এই কারণে, তারাও হেঁটে হেঁটে কথা। সো এটা হয়তো একটা অসভ্যিত দেশ, এইটা বাসের অযোগ্য একটা দেশ, রাইট? সো পদে পদে আপনি যখন স্টুডেন্ট লাইফে বাপের হোটেলে খায় তো পোলাপান, এগুলো কোনো কিছু টের পায় না। আপনাদেরকে তো কিছুদিন আগে একটা ঘটনা আলোচনা করে দেখাইলাম যে আমি আমেরিকার মতো দেশে, এই দেশে এসেও হইতেছে কমিউনিটির মধ্যে সুরগিরি চলতে থাকে। আপনি আমার এই ভিডিও নিচে কমেন্ট আসছে, ওই ভিডিও আলোচনার নিচে দেখবেন যে বলে বেড়াইতেছে লোকজন যে হ্যাঁ বিদেশে কমিউনিটিতে কী হয় এগুলো আমরা দেশ থেকে জানি, কারণ অনেকে কমিউনিটির সাথে মিশতেও চায় না। এই সুরগিরি মানে বাঙালি যেখানে যাবে সেখানেই পায়খানা বানায় ফেলবে সেই এলাকাকে, দশটা বাঙালি এক জায়গায় মানে সুরের আখড়া হয়ে গেল আর কি, তৈরি হয়ে গেল একটা। সো দশটা বাঙালি যদি বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশটা সুরের আখড়া হবে, দশটা বাঙালি যদি আমেরিকা আসে তখন ওই জায়গায় দশটা বাঙালি একসাথে হয়েছে ওইটাকে একটা সুরের আখড়া বানিয়ে ফেলবে। সো এরা যেখানে আছে ওই জায়গা দূষিত, পলিউটেড, টক্সিক, এই জায়গার বাসের অনুপযোগী করে ফেলে। সো এই কারণে ভদ্রলোক বলতেছেন আর কি দেশ ছাড়তে সবাইকে। একটা সময় আমি আই ওয়াজ অ্যাগেনস্ট দিস কনসেপ্ট, যে কেন একটা মানুষ দেশ ছাড়বে, নিজের দেশ ছেড়ে আরেকটা দেশে গিয়ে থাকবে, যখন ছোটো ছিলাম আর কি, স্কুল কলেজে পড়তাম। ও বড় হওয়ার পর বুঝলাম যে না 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 না,
জীবনের তাগিদে, জীবন বাঁচানোর জন্যে, পিস অফ মাইন্ডের জন্য দেশ ছাড়তে হবে, স্বাধীনতা উপভোগ করার জন্য দেশ ছাড়তে হবে, একটা একটা মানুষের একটা মানবিক জীবন পাইতে হলে, একটা সম্মান পাইতে হইলে, একটা স্লেভের জীবন সারাটা জীবন দাসের মতো না কাটাইতে চাইতে হইলে, এবং অযোগ্যদের উৎপাত, অযোগ্যদের বুলিংয়ের শিকার হইতে না চাইতে হইলে আপনাকে দেশ ছাড়তে হবে। ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম বিসিএসএ মারা খেয়ে গেলেন, বিসিএসএ চাকরিতে ঢুকে এখন তো ইটস অলরেডি টু লেট, এখন চাইলেও নিজের দেশ ছাড়তে পারতেছেন না। সম্ভবত মোটিভেশন শুনছিলেন যে সিস্টেমের ভিতরে ঢুকে সিস্টেম বদলাই দেওয়া যায়, তাহলে আপনি দেশকে সেবা করতে হলে বিসিএস ক্যাডার হয়ে সিস্টেমের ভিতরে ঢুকে সিস্টেম বদলাই দেবেন না, সিস্টেমের ভিতরে ঢুকেই তার ঢুকেই তার আপনি কক হয়ে যাবেন ওই উইলের মধ্যে। আপনি যদি উইলের মধ্যে আর একটা কক হইতে রাজি না হন, তাহলে এরকম 12 বছর ধরে পদোন্নতি পাবেন না, এবং সেটা নিয়ে দুঃখ প্রকাশ করলে আপনার স্ট্যাটাস আপনাকে লঘু তিরস্কার করা হবে, এবং আপনি বিছানায় শুয়ে বউয়ের সাথে দুঃখ প্রকাশ করবেন আর কি, যে ভুল সিদ্ধান্ত নিলাম, সময় থাকতে দেশ ছাড়লাম না।